প্রিয় ভিউয়ার্স আজ থেকেই সাতাত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধুর টাকা আজ সূচনা ব্যয় হবে বাইশশো কোটি টাকা বন্ধুরা আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধুর যে টাকা প্রত্যেকটা কৃষক বন্ধুর অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তারই কিন্তু সূচনা করবেন আজ সূচনা হয়ে গেলেই কিন্তু প্রত্যেকটি প্রত্যেকজন কৃষক বন্ধুর অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আজকের পর থেকে বলা যায় আজকের পর থেকেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সেক্ষেত্রে রাজ্যের সাতাত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধুর টাকা সাতাত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধুর টাকা আজ বুধবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে তার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এর জন্য বাইশশো কোটি টাকা খরচ হবে এক শীর্ষকর্তা বলেন কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সব ব্যবস্থায় পাকা আমরা ইতিমধ্যেই জেনে গেছি বিভিন্ন স্ট্যাটাস দেখে যে সব ব্যবস্থা পাকা হয়ে গেছে মুখ্যমন্ত্রী সূচনা করলেই সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকতে শুরু করবে কৃষকদের অ্যাকাউন্টে যাই হোক কৃষিকাজ্যে আর্থিক সাহায্য করতে এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক একর জমি থাকলে বছরে দশ হাজার টাকা তার কম জমি থাকলে সংশ্লিষ্ট কৃষককে চার হাজার টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে টাকা পান কৃষকরা এবার দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা এবং প্রত্যেক কৃষক যাদের এক একর জমি আছে পাঁচ হাজার টাকা করে পাবে আর যাদের তাদের তার কম আছে তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তিতে দু হাজার টাকা পেতে চলেছে বন্ধুরা দেখো এখানে একজন কৃষক বন্ধুর স্ট্যাটাস আমি দেখাচ্ছি কৃষক বন্ধু ডট কম নেট এই ওয়েবসাইটিকে তোমরাও তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে এরকম আসবে এখানে দেখে নাও কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে তারপর এখানে এ আই এম এ রোবট ঠিক আছে আই এম নট রোবট এখানে এরকম টিক চিহ্ন দেবে মানে এখানে সার্চ টিক দেওয়ার পরে এখানে কী সার্চ করবে সার্চ করলে এরকম স্ট্যাটাস দেখাবে ঠিক আছে এখানে কৃষক বন্ধুর আইডি কেবিডি আইডি এখানে কৃষক বন্ধুর আইডি এই এখানে ফার্মার নেম আছে আমি সব দেখো এখানে আবছা করে দিয়েছি ঠিক আছে গোপ গোপনীয়তা রক্ষার জন্যে কৃষক বন্ধুর এখানে ডিস্ট্রিক্ট নাম্বার এখানে ব্যাঙ্ক ঠিক আছে গ্রাম পঞ্চায়েত ভিলেজ এখানে টোটাল কতটুকু মানে জমি সব কিছু স্ট্যাটাস সব দেওয়া থাকবে এখানে দেখে নাও স্ট্যাটাস অ্যাপ্রুভড আর এই যে দেখছো ডিডিএ অ্যাপ্রুভড এখনো পর্যন্ত এটা আছে কারণ টাকাটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে আজকে ঘোষণার পর থেকেই অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে প্রত্যেকটি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আবারও বলছে এখানে ডিডিএ অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে আগামী কাল থেকেই আজকে ঘোষণার পর থেকেই কিন্তু আগামী কাল থেকেই তোমরা মানে সকলেই অর্থাৎ যারা কৃষক বন্ধুরা আছেন তারা কিন্তু সকলেই তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও